শহরে ভোটের আগে অবশেষে ময়দানে ক্যাপ্টেন। সামনের মঙ্গলবার দক্ষিণ কলকাতায় দলের 3 প্রার্থীর হয়ে রোড শো করবেন বুদ্ধদেব ভট্টাচার্য। ওই দিন বিকেলে ঢাকুরিয়া থেকে গড়িয়া রোড শো, সুস্থ থাকলে শহরে আরও একটি রোড শো করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে সিঙ্গুর, তারপর 11ই ফেব্রুয়ারি ব্যারাকপুরে জনসভা, এরপর আর সেভাবে প্রকাশ্য সভায় অংশ নেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। আলিমুদ্দিনের ওয়ার রুমে বসেই ঠিক করেছেন দলের স্ট্র্যাটেজি, জোট থেকে আসন সমঝোতা, দলের রুটম্যাপ তৈরি করেছেন তিনি। কিন্তু এই ভোট যুদ্ধে এ পর্যন্ত নন প্লেইং ক্যাপ্টেনের ভূমিকাই পালন করছিলেন বুদ্ধদেব। তার অশ্বমেধের ঘোড়া হয়ে জেলা থেকে জেলা ছুটে বেরিয়েছেন সূর্যকান্ত মিশ্র, সে ছবি বদলে গেল কলকাতায় এসে। এবার ফোর ফ্রন্টে বুদ্ধদেব ভট্টাচার্য। 19 এপ্রিল বিকেলে ঢাকুরিয়া থেকে গড়িয়া রোড শো করবেন বুদ্ধদেব ভট্টাচার্য। কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ, টালিগঞ্জের মধুজা সেন রায় এবং যাদবপুরের প্রার্থী সুজন চক্রবর্তীর হয়ে প্রচার করবেন তিনি। যে বিধানসভা এইভাবে না দেখে আমাদের রাজ্যের নির্বাচনে সরাসরি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতিতে এই পদযাত্রা। 21 এপ্রিল মহানগরীতে প্রথম দফার ভোট, তার আগে রাজপথে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন? শিল্পের নতুন লগ্নিতে টান, সারদা থেকে নারদ, শাসকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ। এই অবস্থায় নাগরিক আস্থা অর্জনে স্বচ্ছ ভাবমূর্তির বুদ্ধদেবের উপরই আস্থা রাখছে দল। শহুরে ভোটারদের মন পেতে পাম অ্যাভিনিউর সরকারি আবাসনের বাসিন্দা শুভ্রকেশ ভদ্রলোকটির উপরই এখন ভরসা রাখছে আলিমুদ্দিন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। খবর আরো রয়েছে, সঙ্গে থাকুন 24 ঘন্টা।